ভাষণ বন্ধ করেছি কে সবাই যখন বলল যে এই কাজটা করেছে আরবি বিষয়ের শিক্ষক জনাব তৌফিকুল আলম এবং বঙ্গবন্ধু সম্পর্কে সে আজেবাজে কথাও বলেছে যে মরা মানুষের বক্তব্য শুনে কি হবে আমার বক্তব্য বাজাও এরকম একটা কথা নাকি সে বলেছে এটা আমার শোনা কথা তাদের মুখ দিয়ে মানে তার একটা ওয়াদ ছিল কথা সে মাওলানাও বটে বিভিন্ন কটূক্তিমূলক বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্য পেশ করেছেন এবং তিনি বলেছেন মরা মানুষের বক্তব্য শুনে কি হবে বলে তিনি কিন্তু মাইককে বন্ধ করে দেওয়ার ফলে এখানে একটি উত্তেজনা সৃষ্টি হয় এবং যারা স্বাধীনতাকামী যারা স্বাধীনতায় বিশ্বাসী তারা এই বিষয়টি নিয়ে অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ে জানেন ওরা আমাকে এভাবে প্রিন্সিপাল ডাক্তার বলছে সরি স্যার এটা করেন না প্লিজ এটা ঠিক না আমি জানি না কী থাকতে হচ্ছে একটা থেকে আরেকটা 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 বাড়িয়ে বলে দেখেন কী অবস্থা এসে দেখছি যে উল্টা পাল্টা কথা এর মধ্যে এসে বসে আমাকে বসে এই বক্স বন্ধ করো আমি কিছু কথা বলবো এইভাবে দুই চারবার বললেন আমি শুনিনি শুনেও না শোনার ভান করে থেকে গেছি আর বক্স বন্ধও করিনি কারণ এটা হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ যে ভাষণের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ পেয়েছি একটি মানচিত্র পেয়েছি একটি পতাকা পেয়েছি সে তার কথাই আমরা কেন সেটা বন্ধ করব দিয়ে তার দু এক মিনিট পরে উনি নিজেই উঠে গিয়ে বক্সটা অফ করে দিলেন বঙ্গবন্ধুর ভাষণ চলা অবস্থায় পরে আমি তো ওনারই স্টুডেন্ট আমি আর কি বলবো আমি ওই জন্য থেকে গেলাম সার আসলো সার এসে বলছে এই বক্স বন্ধ করেন আনুমানিক 11:30টার সময় আমি কলেজে ঢুকছি দেখি যে কলেজে একটু অপ্রীতিকর অবস্থা দেখি যে এখানে আমার আরবির বিভাগের শিক্ষক জনাব তৌফিকুল ইসলাম সহ কয়েকজন আমার কর্মচারীর সাথে তার মানে উত্তপ্ত বাক্য বিনিময় মানে সে জোর করে বঙ্গবন্ধুর ভাষণ অফ করেছে এই কারণে তাদের সাথে মানে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি আমি তখন জিজ্ঞেস করলাম এই ভাষণ বন্ধ করেছে কে তখন তৌফিক মানে মানে কোনো উত্তর সে দেয়নি তারপর আবার জিজ্ঞেস করলাম এই ভাষণ বন্ধ করেছে কে সবাই যখন বললো যে এই কাজটা করেছে আরবি বিষয়ের শিক্ষক জনাব তৌফিকুল আলম এবং বঙ্গবন্ধু সম্পর্কে সে আজেবাজে কথাও বলেছে যে মরা মানুষের বক্তব্য শুনে কী হবে আমার বক্তব্য বাজাও এরকম একটা কথা নাকি সে বলেছে এটা আমার শোনা কথা তাদের মুখ দিয়ে মানে তার একটা ওয়াদ ছিল কথা সে মাওলানাও বটে এই পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিক গভর্নিং বডির সভাপতিকে ফোন দিই তার আলাদা একটা নাম্বারে 5 বার ফোন দিয়েছি যখন পাইনি তখন তার আরেকটা নাম্বারে ফোন দিয়ে তাকে পাই আমি তাকে বলি যে তাৎক্ষণিক কলেজে আসতে হবে গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যদের যারা কাছে ছিল সবাইকে স্থানীয় মেম্বার লোকাল প্রতিনিধি সবাইকে ডাকি শিক্ষকদের নিয়ে আমি একটা মিটিং করি মিটিং শেষে মিটিংয়ের পরপরই আমি স্থানীয় প্রশাসন ইউনো মহোদয়কে ফোন দিই ইউনো মহোদয়ের জায়গায় এসিলেন দায়িত্বরত ছিলেন উনি বললেন যে আপনারা ঠিক আছে আপনারা এই মাথা ঠান্ডা রাখেন আমরা এটা দেখছি আমি এই ঘটনা জানার পরে প্রিন্সিপাল সাহেব আমাকে জানিয়েছে আসার পরে আমি শিক্ষকদের নিয়ে বসছি বসার পর সবার কাছ থেকে আমরা ঘটনাটা শুনেছি আজকে ঐতিহাসিক 7 মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ এখানে চলমান ছিল এইটা একটা বক্সে বাজতে ছিল এইটা তৌফিকুল ইসলাম আরবি শিক্ষক বন্ধ করেছে এবং বঙ্গবন্ধু সম্পর্কে আজেবাজে কথাবার্তা বলেছে তৌফিকুল ইসলাম শুধু আজকেই বঙ্গবন্ধু সম্পর্কে আজেবাজে কথা বলেনি তা নয় আগেও বলেছে